আসসালামু আলাইকুম। আমি আজকে আমার একটা প্রতিবেদন ছাড়তেছি যে আমার পাশে দাঁড়াবে, আমাকে ভালোবাসবে, তাকে আমার মুখটা দেখাবো, যে আমার মেয়ের অধিকার নেবে, তাকে আমার এই সৌন্দর্যটা তার সামনে আমি তুলে ধরবো, আর যে আমাকে সারা জনম সুখে রাখবে, ডালে পাতে আমার সারা জনম পাশে থাকবে, তাকে আমি সারা জনম স্বামীর স্বীকৃতি দিয়ে, আমাকে স্বামীর ভালোবাসা দিয়ে সারা জনম আমি তার সেবা করব, শ্বশুর শাশুড়ি এমনকি স্বামী সন্তান নিয়ে সারা জনম যেন আমি হ্যাপি থাকতে পারি, সবার কাছে এই কামনার এই দোয়াটাই করবো। প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি। এরকমই একটি মানুষ দাঁড়িয়ে আছে আমাদের ক্যামেরার সামনে, শোনাবো তার জীবনের কষ্টের কথাগুলো, কি হয়েছে তার জীবনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু, কি নাম আপনার? আমার নাম সুমা। সুমা আপা, আচ্ছা সুমা আপা, আপনার জীবনে কি কষ্ট আছে, কি কষ্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমার জীবনে অনেক কষ্ট আছে, আর বর্তমানে এখন একটা মেয়ে নিয়ে অনেকটা কষ্টের মাঝে আছি। আমি যখন বিয়ের আগে আমি একটু সেলাইয়ের কাজ করছিলাম, সেলাইয়ের কাজ করা অবস্থা ওইখানে আসা যাওয়ার মাঝে একটা ছেলের সাথে রিলেশন হয়, হওয়ার পরে ছেলেটা যখন দেখছি অন্যর মতো, আমি ওর প্রস্তাবে রাজি না হওয়ার কারণে ও আইতে যাইতে মানুষ নানা রকমের মানুষ দিয়ে আমাকে বারবার অপহরণ করার চেষ্টা করছে, বারবার আমার আব্বা আসার কথা বলতো, করার পরে দিয়ে আমার সাথে আরও তিন চারটা মেয়ে ছিল, এমনকি আমার সাথে আরও প্রায় অনেকগুলো মেয়ে ছিল, ওরা সবাই মিলে বলছে যে ছেলে যখন তোকে এত করে চাইতেছে তাহলে ওর প্রস্তাবে রাজি হয়, ছেলেটা দেখতে শুনতে তো ভালোই, তখন তোরা অনেকটা এক খুশি আনন্দতে রাখবো, অনেকটা আদর্শ ভাগ দিয়ে তোকে সারা জনম সুখে রাখবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে আমি তখন ওদের প্রস্তাবে রাজি হলাম। হওয়ার পরে আমাদের বিয়ে হয় করেছে, হওয়ার পরে এক বছর পরে যখন ছয় মাস থাকতে আমি কাউকে জানাই নাই, না জানার পরে ও নিজে সহিচ্ছে আমার বাড়িতে আসতে আসে, আমার ফ্যামিলিকে জানাইছে, আমার বড় বোন জামাইকে জানাইছে, সে যে বোন জামাইকে জানাইছে, জানার পরে বাবা যখন শুনছে, বাবা অনেক মারধর করছে যে কাজটা আমি কেন করছি, পরে পরে যখন দেখছি এক বছর পার হয়ে গেছে ও খোঁজ খবর নিচ্ছে না, নেওয়ার পরে আমি ওর বাড়িতে গেছিলাম ওর অদ্যমানে, যাওয়ার পরে ওর বাড়িতে যখন ওর বাবা মা শুনছে আমি ওরে ওর সাথে আমার সংসার আছে, এমনকি ওর দু মাসের বাদ আমার গর্বে, তখন আমি ওর ফ্যামিলিতে জানার পর ওর ফ্যামিলি আমাকে বলছে যখন যেভাবে বিয়ে করছো ওইভাবে আবার ওর মতো সংসার সাজায় না, করার পরে দিয়ে আমি গেলাম। তারপরে যাক, ও যখন ওর ফ্যামিলিতে বলার পরে ও আমার নিয়ে বাসা ভাড়া ছিল চার মাস, বাসা ভাড়া চার মাস ছিল, আর যখন দুই মাস পার হয়ে গেছে তিন মাস ওরতে আমাকে অনেক মারধর করছে, খান খোরাকি দিত না, ঘরে আসতো না, বাসা ভাড়া ঠিক মতন দিত না, বাড়ি এলারাই সব সব সময় আমাকে নানা রকমের কথা দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিত, এভাবে তো আমি দিনের পর দিন নানা রকমের কথা কয়ে অজুহাত দিয়ে বাসায় ছিলাম। পরে একদিন রাত্রে আসতে আসার পর আমি ওনার বলছি যে আমার বাসা ভাড়া লাগে এরকম এরকম বলে, এখন আমি কী করুম, ও বলছে যে যদি পারস ব্যবসা করে দে, আর না হলে রাত্রে ইনকাম করে দিবি। এ কথা বলার পর আমি বলছি যে বিয়ের আগে তো এই ধরনের কথা ছিল না, এখন এই ধরনের কথা কেন বলো। এ কথা বলার পর আচ্ছা আপু, এই যে রাতে ইনকাম করে দিবি, এই কথাটা আসলে কখন আসে? কখন আসে, যখন একটা স্বামী একটা মহিলার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায়, স্বামীটা যখন একটা মেয়ের প্রতি মন উঠে যায় তখন বলছে, যখন মেয়ের প্রতি ওর মনটা চলে গেছে তখন আমার এই কথাটা বলছিল, হইলে যখন আমি বলছি যে বিয়ের আগে তো এই ধরনের কথা বলো না, তাহলে এখন বলতেছো কেন? আমাকে কথা বলার সাথে সাথে আমার অনেক মারধর করছে, আমার দুই মাসের গর্ব বাচ্চা রেখে অনেক মারধর করছে, করার পর আমার বাসায় বাইক করে তালা মেরা দিয়েছিল, দিয়ে আমার বাপের বাড়ি পাঠায় দিচ্ছে, বাপের বাড়ি পাঠায় দিচ্ছে, দেওয়ার পরে দিয়ে আমি ওই রাত্রে বাপের বাড়ি চলে আসছি, আসার পর পরের দিন আমার জন্য বিচার মিলাইছে যে আমি ওর সব কিছু বিক্রি করে ওরে না করিয়া বাপের বাড়ি চলে আসছি, তো এলাকার কিছু সালিশদারে সালিশ করে আমার মিলাই জুলে দিয়েছিলো, দেওয়ার পরে দিই লাস্ট পর্যায়ে আমি এখন কী করছি, তো আমি আমার বাপের বাড়ি থেকে যাই, ছ মাস প্যাডে সন্তান সবাই সালিশ করে দিচ্ছে, যেমন ছয় মাস হয়ে গেছে এখানে খান করা গেল, এখানে খান করার অবস্থা, এখানেও মারধর করছিল, অনেক মারধর করছিল। আচ্ছা আপু, আপনার সেলাই কাজ করতেন তখন রাস্তায় আসা যাওয়ার মধ্যে অনেকবার আপনাকে প্রস্তাব দিয়েছে, গ্রহণ করেননি, তো সেখানে আপনাকে অপহরণও করতে চেয়েছে, তো সেই ছেলেকে আবার কীভাবে আপনি তাকে বিয়ে শাদি করলেন? ও বলছে যে আমি যদি ওর প্রস্তাবে রাজি না হয় তাহলে ও আমার এখান থেকে চলার পথে অনেক খারাপ সৃষ্টি করে দিবে, এমনকি আমার যেন সমাজে চলতে না পারি এমন একটা বদনাম বাড়ি করে দিবে। মানে
কারো সাথে যাতে চলতে না পারেন এরকম বদনাম বের করে দিবে সেই ভয়ে কি আপনি এই করেছেন, বিয়ে করেছেন? জি। এই যে বিয়ে করার পরে আপনাদের এক বছর, ওই যে একটা কথা আছে না, ফুলের মধু খেয়ে মৌমাছি মধু খেয়ে উড়ে যায়, তো সেই দশাই তো আপনার হয়েছে। আপনাকে এই যে ফুলের মধু খেয়ে তখন আপনাকে অফার করলো রাতের আধারে কাজ করে আপনাকে ঘর ভাড়া দিতে বললো, তখন সে আমার পাশে প্রত্যেকটা মহিলার সাথে ওরা অবৈধ সম্পর্ক ছিল, যখন আমি হাতে নাতে ধরতে পারছি তখন যাই, তখন আমার প্রতি আর ওর মন ছিল না। মানে আপনি ওই পরকীয়া ধরাতে আপনাকে এই কথা বললো, তখন আপনার কাছে কেমন লেগেছে? তখন আমার কাছে, যখন যদি সন্তানটা আমার গর্ভে না থাকতো তখন আমি দুনিয়াতে বাঁচার মতো কোনো ইচ্ছে ছিল না, এখন সন্তানটার কারণে দুনিয়াতে বেঁচে আছি। সেই সন্তানের উছিলায় আপনি এখন পর্যন্ত বেঁচে আছেন, আমরাও দোয়া করি আপনি বেঁচে থাকুন। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে এই দুনিয়াতেও ভালো বলে না ওই দুনিয়াতেও ভালো না, আত্মহত্যার দিকে যাবেন না। আমরা দোয়া করি আপনি, বয়স অনেক কম, সামনের দিকে আরও ভালো কিছু হবে। তো তারপরে কি হলো? তারপরে আমার বাপের বাড়িতে আসতে আসার পরে শালিশদাররা শালিশ করে দিছে, দেওয়ানোর পরে দিয়ে যখন শালিশদাররা ছয় মাস বাচ্চা পেটে বলছে, তখন বলছে এখানে খান করাইকে দাও, এখানে রাখো। রাখার পরে ও দুই থেকে তিন দিন খান করাইকে দিয়েছিল, পাঁচ দিন পার হয়ে যাওয়ার পর আবার আমার বাপের বাড়ি মারধর করছে। আমি ওরে 1.5 লাখ টাকা যৌতুক দিতাম, তো আমি বলি যে বিয়ের আগে তো তুমি আমার এই ধরনের কথা বলো না, তাহলে আমি যদি এখন বাপের ছোট মেয়ে হয়ে আমি 1.5 লাখ টাকা আনি, তাহলে তো আমার বড় আরও দুটো বোন আছে, ওরা তো 1.5 লাখ করে 3 লাখ টাকা পানার অধিকার আছে, আমি এখন পারব না, আমার বাবা অসুস্থ, আমার বড় ভাই নেই যে আমার ঢাল হয়ে আমার সহযোগিতা করবো, আমার বড় ভাই নেই আমার ঢাল হয়ে সহযোগিতা করবো। একথা বলার পরে দিয়ে বলছে, তাহলে তুই তোর বাপের বাড়িতে থাক, আমি তোর খোঁজ খবর নেবো না। তো যখন যা এভাবে চলতে চলতে আমি ওর অনেকদিন ফোন দিছি, ও আমার ফোন ধরতো না, নাম্বার ব্লকে পালাই দিত, খোঁজ খবর নিত না, যাও আসতো, অনেক মারধর করতো, অনেক মারধর করে আমার ঘর বন্দি করে রেখে চলে যাইতো, মারটা শুনতো না, বাবার কথা শুনতো না। পরবর্তী আমি মেয়েটা যখন প্রসব ব্যথা উঠছে, মেয়েটাকে আমি নিয়ে অবস্থা খারাপ, বাড়ি সবাই ঘরে ফোন দিছে, ও বলছে যে আমি এর দায়িত্ব আমি পারবো না, এই দায়িত্ব আমি নিতে পারবো না, কই অফিসটান দিয়ে চলে গেছে। তাই আপনাকে বিয়ে করলো, সন্তান গর্ভে দিল, সন্তানের দায়িত্ব নিতে পারবে না, আমি 1.5 লাখ টাকা না দিলেও আমার আর গ্রহণ করবে না। তো যখন প্রেম করেছিল তখন তো ও তখন কিছুই চাইছে না, এখন 1.5 লাখ টাকা দিত ও ব্যবসা করবে। আচ্ছা, তারপরে কি হলো? তারপর আমি বাপের বাড়িতে রয়ে গেলাম, এই অবস্থা মেয়ে অনেক 7 দিন পরে যে বিয়ে করছে, বিয়ে করার পর আমার আর বলছে আমাকে আর নেবে না, যদি নিতে হয় আমার 1.5 লাখ টাকা দিতে হয়। এ পর্যন্ত আমি মেয়ের দিকে তাকায় তাকায় এ পর্যন্ত চলে আসছি, মেয়েটার ওইখানে 7 মানুষের ভাত রান্না করি, ওইটা 4,000 টাকা পাই, মেয়ের মান্দাসের খরচ এবং কি প্রাইভেটের খরচ দিয়ে আমার। এই যে আপনাকে রেখে আর একটি বিয়ে করলো, আপনি কি আইনের আশ্রয় নিয়েছেন? আমি আইনের আশ্রয় নিয়েছিলাম, নেওয়ার পর আইনে তো টাকা জন্য আমি কেসটা আগায় নিতে পারি না। আচ্ছা, টাকা পয়সার জন্য মামলা আগায় নিতে পারি না, পারি না। তখন ও এখন কি অবস্থায় আছে? এখন ও আরো দুটো বিয়ে করছে, ওগুলো নিয়ে আছে, আরো দুটি বিয়ে করছে। হ্যাঁ, আমার পরে। তাহলে কি আপনাকে বিয়ে করেছিল ব্যবসা করানোর জন্য? আপনি কি মনে করেন? তাহলে আমরা ধরে নেব আপনাকে। আচ্ছা আপা, আপনার কাছে কি, আপনি বললেন আপনার স্বামী আরো দুটি বিয়ে করেছে আপনাকে রেখে, তাহলে আপনি কয় নাম্বার ছিলেন? আমি প্রথমে ছিলাম প্রথম, তারপর আরো দুটি করছে, তিনটি বিয়ে, একটি পুরুষের কয়টি বউ লাগে? এখন ও জানে ওর কয়টা ওয়াইফ, মেয়ে লোকের দরকার, আর কয়টা নিয়ে সংসার করবে ও জানে, আর ওরা জানে, ওটা তার আমি জানি না। এই যে আপনাকে, আপনি কতদিন সংসার করেছেন? আমি ওর সাথে 1.5 বছর সংসার করছি। তা আপনি যে 1.5 বছর সংসার করাকালীন আপনাকে কি পরিপূর্ণ সুখ তৃপ্তি দিতে পেরেছে? ও আমার ঠিক মতন খাওয়ান পোশাক দিতে পারে নাই, কখনো কোনো 10 টাকা হাতে চাইলে দিত না, বলতো যে বাপের বাড়িতে গান, তা আমি বলছি যে বিয়ের আগে যদি এগুলো বলতাম আমি কখনোই তোমার কাছে বিয়ে বসতাম না, একটা নারী একটা বাপ একটা স্বামীর বাড়ি আসে কিন্তু তার চাহিদা পূরণ করার জন্য, তার চাহিদা মিঠানোর জন্য। এখন তুমি আমার যখন আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার ফ্যামিলির ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে সংসার করতেছো, এখন তো আমার চাহিদা তুমিই মিঠাই না, আমার যখন যা প্রয়োজন তখন তো তোমার অধিকার আনে দাও, একথা বললে মানে যখনই টাকা চাইতাম অনেক মারধর করতো। কি যে আপনার এই সব চাহিদা কি সে মেটাতে পারতো? কখনোই না, আসলে খাউন পরা দিলেই কিন্তু চাহিদা মেটে না, সব কিছুরই একটা চাহিদা থাকে, তো সেই চাহিদা কি আপনার কখনোই পারে না? তে না পারার কারণে আরও দুটি বিয়ে কীভাবে করলো?
এখন ও জানে মানুষকে কি তার খুব ওর একটু টাকা আছে, মানে একটু টাকা পরিশ্রম ইনকাম করে, পকেট ভরা টাকা। তাহলে কি আমরা ধরে নেব মেয়েরা একটু টাকা লুবি? মেয়েরা না, ও টাকা দেখে মেয়েদের সর্বনাশ করে। আমার পরে যেটা করছে ওটারে 50,000 টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওর গর্ভে একটা সন্তান আছে। তুই যে আপনাকে কি ডিভোর্স দিয়েছে? আমারে ডিভোর্স দেয় না, এবং কি আমারে যাইতো বলে না, নিতো বলে না, এখন মাঝপথে রাইখা দিয়েছে। তুই মাঝপথে আপনি কতদিন থাকবেন? আমি আজকে আমার মেয়ে বয়স আজকে 8.5 বছর, আমি এই মেয়েটা নিয়ে আছি। তুই যে 8.5 বছর মেয়ের বয়স, এতদিন ধরে আপনি একা একা আছেন, তো এভাবে আর কতদিন থাকবেন? এভাবে কতদিন থাকবো? এখন আল্লাহ যদি ভাগে আমার কপালে ভালো একটা স্বামী মিলে এবং কি ছেলে মিলে, যে আমার স্বামীকে আমার স্বামী হয়ে আমার মেয়ের বাবা হয়ে আমার পাশে দাঁড়াবে, তার সারা জন্য আমি তার কাছে তার টাকা পয়সা চাবো না, তার একটু ভালোবাসা দিয়ে সারা জীবন গোলামি করবো। তাকে একটু ভালোবাসা দিয়ে সারা জীবন গোলামি করবে? কিন্তু আপনার তো চেহারাই ডাকা, তাও আপনাকে কীভাবে পছন্দ করবে? যে চেহারা দেখলে যে মানুষে ভালোবাসবে এমনও না, আর মুখ দেখলে যে কাছে আসবে এমনও কথা না। মানুষে বলে যে কথাতে সব কিছু বোঝা যায়, এখন আমি মুখোশ খুলে ক্যামেরার সামনে আসবে, সবাই আমারে দেখবে, তারপর আমার পাশে দাঁড়াবে, এমনও তো কথা না। সব এমনও পুরুষ আছে যে পর্দার পিথরে মেয়ে লোকটা, আর এমনও পুরুষ আছে পর্দার বাইরে মেয়ে লোকটা। যে আপনাকে ভালোবাসবে তাকেই শুধু মুখ দেখাবেন? হ্যাঁ, যে আমার জীবনসাথী হবে তাকে আমার মুখটা দেখাবো, যে আমার সুখে দুঃখে সবসময় আমার বাগে ধরাবে, সেকে আমি আমার সামনে আমার পর্দার। তার সাথে কি মোবাইলে আগে কথা বলবেন, তারপরে যদি এমন মানুষ হয় অবশ্যই বলবো যে আমার মেয়ের বাবা হতে চাবে, এমনকি আমার মেয়ের খাওয়ান পোশাক দিয়ে আমার মেয়েকে লালন পালন দিয়ে বড় করে মানুষের মতো মানুষ করে যে আমার পাশে দাঁড়াবে তাকে আমি আমার মুখটা দেখাবো, আমার চেহারা দেখাবো। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। এই নাম্বারটি ইউটিউবে দিলে ভালো মানুষও ফোন দিবে, খারাপ মানুষও ফোন দিবে, আপনি জেনে বুঝে কি নাম্বারটি দিবেন? হ্যাঁ, আমি জেনে বুঝে দিব, যখন আমার একটা সন্তান আছে আমি একা পারতেছি না, তাহলে সবার কাছে আমি একটা অনুরোধ করে বলবো যে আমার মেয়েটার জন্য হলো, আমার পাশে একটু দাঁড়ানোর জন্য, আমার মেয়েটার পড়া খরচের জন্য হলো, আমার মেয়েটাকে একটু হেল্প করার জন্য। তাহলে নাম্বারটি বলুন। 0181 0181 53 53 855 855 05 05। দর্শক, কেউ যদি ভালোবেসে তাকে একটু সহযোগিতা, কিংবা কেউ যদি তাকে বিয়ে শাদী করতে চান, তাহলে তার সাথেই যোগাযোগ করবেন। যে ভালোবাসা দিয়ে তাকে তার মেয়েকে গ্রহণ করবেন তাকেই শুধু চেহারা দেখাবে। যে আমাকে ভালোবাসবে সে আমার মেয়েকেও ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে না সে আমার মেয়েকে কখনো ভালোবাসবে না। আমি এই পর্যন্ত এখনো ধৈর্য ধরে আছি যে একমাত্র আমার মেয়েটার কারণে আমি চলে যাবো, আমার মেয়েটা অবহেলার পাত্র হয়ে যাবে, মানুষের কথা শুনবে, নানান রকম মানুষের অত্যাচারের পাত্র হয়ে যাবো। তাই আমাদের সর্বশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার। আমি সর্বশেষে দর্শকের কাছে এটাই বলবো যে অনেক ভাই অনেক বোনেরা আছে যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আমার জন্য না হলো আমার মেয়েটার জন্য আমাকে একটু সজিতার হাত বাড়িয়ে আমার পাশে দাঁড়াবেন, আর আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, যেন আমি ওকে আপনাদের দোয়াতে মানুষের মতো মানুষ করতে পারি। তো দর্শক, শুনলেন এই বোনের জীবনের গল্প, অনেক কষ্টের কথাগুলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাহায্য সহযোগিতা বিয়ে শাদী যাই বলেন তার সাথেই যোগাযোগ করবেন। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেয় না। দর্শক, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ভালোবাসা। আজ এই পর্যন্তই, অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।